মাধ্যমিকে রাজ্যের সপ্তম স্থান অধিকার করে রাবেয়া। সেই সাফল্য বজায় থাকলো উচ্চ মাধ্যমিকেও। উচ্চ মাধ্যমিকে নবম স্থান অধিকার করে রাবেয়া। তার সাফল্যে খুশির জোয়ার রাবেয়ার পরিবার এবং মাদ্রাসাতে। সাফল্য পাওয়ার পর সেটাকে ধরে রাখা সহজ নয়, তবে কঠিন কাজটাই সাবলীলভাবে করে দেখিয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের রাজবেরিয়া এলাকার রাবেয়া খাতুন। কি করেছে সে শুনুন। তবে রাবেয়া অত্যন্ত সাধারণ পরিবারের মেয়ে। ভুরকুন্ডা এমদাদিয়া সিনিয়র মাদ্রাসায় সে পড়াশুনো করেছে। বছর দুয়েক আগে ছোট্ট ভুরকুন্ডা গ্রামকে এক কথায় জনপ্রিয় করে দিয়েছিল এই রাবেয়া। কি করে, শুধু শহর নয়, গ্রামের মেয়েরাও যে মেধায় কোনো অংশে পিছিয়ে নেই তারই প্রমাণ দিয়েছিল সে। মাধ্যমিক পরীক্ষায় 90% নম্বর পেয়ে রাজ্যে সপ্তম স্থান অধিকার করেছিল রাবেয়া। তবে তার সাফল্য ওখানেই থামেনি। একইভাবে এবারেও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 600 মধ্যে 544 নম্বর পেয়ে, অর্থাৎ 91% নাম্বার পেয়ে নবম স্থান অধিকার করেছে রাবেয়া। আর এই খবর প্রকাশ্যে আসতেই খুশির জোয়ার রাবেয়ার বাড়িতে ও মাদ্রাসাতে। ভুরকুন্ডা এমদাদিয়া সিনিয়র মাদ্রাসার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মোহাম্মদ রিজাউল হক জানাচ্ছেন, রাবেয়া তাদের মাদ্রাসা তথা গ্রামের গর্ব। এর আগে মাধ্যমিকে সে সপ্তম হয়েছিল, মাদ্রাসার নাম উজ্জ্বল করেছে। একইভাবে সে এবারেও উচ্চ মাধ্যমিকে দৃষ্টান্তমূলক ফল করেছে। রাবেয়ার এই ফলে অত্যন্ত খুশি গোটা মাদ্রাসা। তিনি এও জানান, ভবিষ্যতে রাবেয়া তার মেধার জোরে এই মাদ্রাসা ও গ্রামের নাম গোটা ভারতবর্ষে ছড়িয়ে দিক, এটাই কাম্য। হ্যাঁ, পড়াশোনা করার জন্য নির্দিষ্ট কোনো রুটিন ছিল না আমার। আমার যতটুকু আমি সিলেক্ট করতাম যে এতটুকু পড়া আমাকে আজ কমপ্লিট করতে হবে, ততটুকুই আমি যতটা সময় লাগতো করতাম। ধরাবাধা কোনো রুটিন আমার ছিল না। হ্যাঁ, 600-এর ভিতরে আমি 544 পেয়েছি, 90.67%। হ্যাঁ, ফ্যামিলির সাপোর্ট তো থাকবেই, আর আছেও ইনশাল্লাহ, আর থাকবে ভবিষ্যতেও। আর শিক্ষক শিক্ষিকারাও আমাকে অনেক সাপোর্ট করেছে টেক্সট বুকটা ভালো করে পড়াশোনা করার জন্য, খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার জন্য, তাহলেই সম্ভব পিএইচডি করে অধ্যাপিকা হওয়ার, কলেজের অধ্যাপিকা। হ্যাঁ, কেন ডাক্তার ইঞ্জিনিয়ার নয় কেন? অধ্যাপিকা মানে আমি পছন্দ করি শিক্ষকতাটা। রাবেয়া জানায় সে এবং তার পরিবার অত্যন্ত খুশি। রাবেয়ারও জানায় তার পড়াশোনার ক্ষেত্রে মাদ্রাসার শিক্ষক ও পরিবারের সম্পূর্ণ সহযোগিতা সে পেয়েছে। সে এও জানায় ধারাবাধা কোনো নিয়ম ছিল না তার পড়াশুনো করবার। যখন যেদিন যেমনটা মনে হতো সে ঠিক ততটাই পড়াশুনো করত। ভবিষ্যতে পিএইচডি করে অধ্যাপিকা হওয়ার স্বপ্ন রাবেয়ার। আমাদের খুবই গর্বের বিষয়, কারণ আমরা আসার পরে এই মাদ্রাসায় ও আলিম পরীক্ষায় 7th হয়েছিল এবং এবছরে ফাজিল পরীক্ষায় 9th হয়েছে। আমরা খুবই আনন্দিত এবং খুব গর্বিত, এবং ওরও অক্লান্ত পরিশ্রম এবং প্রত্যেকটা শিক্ষক মহাশয় ওর জন্য খুবই চেষ্টা করে ও যাতে সব দিক দিয়ে পড়াশুনো ভালো হয়, রেজাল্টটা ভালো করে, প্রত্যেকে অক্লান্ত পরিশ্রম করেছে। শিক্ষক এবং শিক্ষক মণ্ডলী, শিক্ষিকা মণ্ডলী এবং ছাত্রছাত্রীরাও সঙ্গে রাবেয়া আরও স্পেশাল ওর সঙ্গে, ও খুব চেষ্টায় নিজের সফলতায় করে এতদূর আগিয়েছে। এর জন্য আমরা ওকে ভবিষ্যতের জন্য আন্তরিক অভিনন্দন জানাই এবং ও শুভেচ্ছা জানাই ওর জন্য জীবনে আরও উন্নতি করতে পারে। আগামী দিনে সে আশানুরূপ সাফল্য পাক, এই শুভকামনাই রইল রাবেয়ার জন্য। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, উত্তর চব্বিশ পরগনা। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।